গুরুত্বপূর্ণ খবর। ডিব্রুগড়ত সংঘটিত হয়েছে ধর্মান্তকরণের ঘটনা। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে গ্রহণ করিলে হিন্দু ধর্ম। ডিব্রুগড়ের তিনটাক পরিয়ালে এরিলে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম সামাজিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া বাবেই এই ধর্ম ত্যাগ করিলে তিনটাক পরিয়ালে। খ্রিস্টান ধর্ম এরি গ্রহণ করিলে হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম এরি গ্রহণ করিলে হিন্দু ধর্ম। ডিব্রুগড়ের মানকতা চাহ বাগিচার তিনটাক পরিয়ালে গ্রহণ করে হিন্দু ধর্ম। ডিব্রুগড়ের মানকতা চাহ বাগিচার তিনটাক পরিয়ালে হিন্দু ধর্ম গ্রহণ করিলে। আর খ্রিস্টান ধর্ম সামাজিকভাবে বহু সমস্যার সম্মুখীন হওয়া বাবে এই সিদ্ধান্ত গ্রহণ। তিনটাক পরিয়ালে এইদরে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। খ্রিস্টান ধর্ম এরি হিন্দু ধর্ম গ্রহণ করিলে তিনটাক পরিয়ালে। এয়া ডিব্রুগড়ের মানকতা চাহ বাগিচার দৃশ্য, যত তিনটাক পরিয়ালে এইদরে বৈদিক পরম্পরাৰে হিন্দু ধর্ম গ্রহণ করে থাকা দেখিলে পোৱা গৈছে। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছে হিন্দু ধর্ম। তিনটাক পরিয়ালে এইদরে সমজুৱাক হিন্দু ধর্ম গ্রহণ করেছে। পুরোহিত মাতি এইদরে বৈদিক পরম্পরার হিন্দু ধর্ম গ্রহণ করা দেখিলে পোৱা গৈছে। তিনটাক পরিয়ালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছে হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম সামাজিকভাবে বহু সমস্যার সম্মুখীন হওয়া বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিয়ালকিটি। ডিব্রুগড়ের মানকতা চাহ বাগিচার কাছাবাড়ি লাইনের তিনটাক পরিয়ালে গ্রহণ করেছে হিন্দু ধর্ম। উল্লেখ্য যে এই তিনটি পরিয়ালে পূর্বতে হিন্দু পরিয়ালতেই জন্মগ্রহণ করেছিল আর হিন্দু ধর্মরে আছিল। কিন্তু দরিদ্র পরিয়ালক বিভিন্ন ধরনের টাকা পয়সা অর্জনের ভুয়া প্রলোভন দি খ্রিস্টান ধর্মলৈ ধর্মান্তরিত করা হয়েছিল। আর সেই অঞ্চলরে কেজনমান খ্রিস্টান ধর্মর ব্যক্তিয়ে খ্রিস্টান ধর্মলৈ আনিছিল বিভিন্ন ভুয়া প্রলোভন দি। আর তার পিছতে পরিয়ালকেটিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পিছতে সামাজিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল পরিয়ালকেটি। আর তারপর অবশেষত পুনের নিজ ধর্মলৈ ঘুরি আহে এই তিনটিক পরিয়াল। সামাজিকভাবে খ্রিস্টান ধর্মত বহু সমস্যার সম্মুখীন হওয়া বাবে এতিয়া পুনের নিজ ধর্মলৈ ঘুরি আহিছে পরিয়াল তিনটি। পুরোহিতর দ্বারা বৈদিক মন্ত্র উচ্চারণে হিন্দু রীতি নীতিরে বিশেষ পরম্পরার হিন্দু ধর্মলৈ ধর্মান্তরিত হয়েছে এতিয়া এই পরিয়াল তিনটি। সামাজিকভাবে এইদরে পুরোহিত মাতি বৈদিক পরম্পরার পুনের নিজ ধর্মলৈ ঘুরি আহিছে তিনটিক পরিয়াল। বিভিন্ন ভুয়া প্রলোভন দি টাকা পয়সা অর্জনের বাদ বিচারি দেখায় প্রলোভন দি খ্রিস্টান ধর্মলৈ লৈ গৈছিল খ্রিস্টান ধর্মর কেজনমান লোকে। আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পিছতে সামাজিকভাবে বহু সমস্যার সম্মুখীন হয়েছিল পরিয়াল তিনটি। আর সেইভাবে এটা পুনের নিজ ধর্মলৈ ঘুরি আহিছে ডিব্রুগড়ের মানকতা চাহ বাগিচার কাছাবাড়ি লাইনের এই তিনটিক পরিয়াল। এইদরে সামাজিকভাবে পুরোহিত মাতি বৈদিক পরম্পরার পুনের হিন্দু ধর্মলৈ ঘুরি আহিছে তিনটিক পরিয়ালে। আর এই কথা সংবাদ মাধ্যমের আগত মানকতা চাহ বাগিচার কাছাবাড়ি লাইন চকিদার গাঁও বুড়া খ্যাত রামকুমার বাউরিয়ে প্রকাশ করে। লগতে উপস্থিত থাকে শ্রীণ ডাইনিজন পঞ্চায়েতের সভাপতি মনোজ সোনোয়াল। আমার হাতত ভাষ্য আছে, এই মুহূর্তে আমি আগবাইছো ই নিউজেনি দর্শক। নমস্কার, মই মানকটা কাছাবাড়ি লাইনের লাইন চকিদার গাবুড়া বলি মানে। তো আমার কাছাবাড়ি লাইনত যাক রাইজ আছে, যেমন আমার হিন্দু মানুষ আছে, ইয়াত খ্রিস্টান বলবলে নাই। তো গতি কর কি মানুষ আহি তিনটা পরিয়ালক মানে খ্রিস্টান লৈ গৈছিলে। তো মই গাবুড়া হিসাবে খবর পাই এতক কলো যে আমার হিন্দু ধর্মটা এরি তহতি খ্রিস্টানত কেলে গৈছে। আমি যে পূর্বপুরুষরপা আজাপুরুষরপা চলি আছো, এই আমার কি অনিষ্ট করলে আপনার? তবে এতক কই মেলি এর পিছত কথাখিন বুঝি পালে, তো কলে যে আমি আক হিন্দু লৈ গুছি আহিম, খ্রিস্টান ধর্মরপা হিন্দু লৈ গুছি। কেজন পরিয়াল লাগিলে এটা হিন্দু ধর্ম? এটা তিনজন। তিনজন পরিয়াল লাগিলে? হয়। খ্রিস্টান ধর্মলে কেলে গৈছিল? এটি কেলে গৈছিল মানে হেৰি
এটো কিবা হেৰি কৈছিলে নেকি ফলো কৰিছিলে কিবা টোপ দিছিলে মানে পইচা পাতি ক্ষেত্ৰলৈ যে আমাৰ ধৰ্ম তাক তহঁতক ধনী বনাই দিম আমাৰ গড গড আছে বোলে তাৰপিছত যিজনে লৈছিলে সেইজনক কৈছোঁ যে আমাৰ হিন্দু ধৰ্মৰ পৰা খ্ৰীষ্টান ধৰ্মত কেলে গৈছে বোলো নাই মোৰ বহুত দুখ কষ্ট পাইছিলোঁ বোলে মই গডক খ্ৰীষ্টান ধৰ্মত গৈ গডক পালোঁ এই বহুত টকা পইচা দিছে বোলে আমি গডক দেখি পাওঁ বোলে ভগৱানক দেখি নাপাওঁ সেই তেনেকৈ বুলি কৈছিলে হিন্দু ধৰ্মত আহিছে কি ক'ব এই সন্দৰ্ভত দুজনকৈ যিহেতু দুজনকৈ পৰিয়ালৰ আহিছে মোক বিশেষকৈ আমাৰ মানকতা চাহ বাগিচাৰ কাছাৰী লাইনত আজি এই মাংগলিক ক্ষণত নিমন্ত্ৰণ কৰাৰ বাবে সৰ্বপ্ৰথমে মই আমাৰ কাছাৰী লাইনৰ সমূহ ৰাইজ তথা মোৰ সন্মুখত উপস্থিত থকা আমাৰ কাছাৰী লাইনৰ সন্মানীয় গাঁওবুঢ়া ডাঙৰীয়া প্ৰমুখ্যৰ সমূহ ৰাইজে মোক নিমন্ত্ৰণ কৰাৰ কাৰণে আজি এই মাংগলিকখনত মই উপস্থিত হৈছোঁহি আৰু ইয়াত দেখিবলৈ পালোঁ যে এটা সুন্দৰ এটা পৰিৱেশৰ মাজত মাংগলিকখন অনুষ্ঠিত হৈছে আৰু এই মাংগলিকখনত মই অনুভৱ কৰিব পাৰিছোঁ যে যিসকল আমাৰ হিন্দু ধৰ্মৰ পৰিয়ালসকলে বিগত সময়ত তেখেতসকলে কিবা কাৰণত তেখেতসকল খ্ৰীষ্টান ধৰ্মলৈ পৰিৱৰ্তন হৈছিল কিন্তু তেখেতসকলে এতিয়া বুজিব পাৰি তেখেতসকলে আজি এই মাংগলিক ক্ষণতে তেখেতসকলে শুদ্ধি হয় আমাৰ হিন্দু ধৰ্মত আকৌ তেখেতসকলৰ যি তেখেতসকলৰ পূৰ্বপুৰুষসকলে যি ধৰ্ম গ্ৰহণ কৰি আছিল হিন্দু ধৰ্ম গ্ৰহণ কৰি আছিল সেই হিন্দু ধৰ্মলৈ তেখেতসকল আকৌ গ্ৰহণ কৰি তেখেতসকলে সমাজখনৰ একত্ৰিতভাৱে থাকিবলৈ বাবে আৰু এককভাৱে থাকিবলৈ আৰু সকলোৱে মিলিজুলি থাকি লগতে নিজৰ সংস্কৃতি ৰীতি নীতি সকলোখিনি ধৰি ৰাখিবৰ কাৰণে প্ৰয়াস কৰি সেই সমাজখনে আজি তেখেতসকলক আদৰি লৈছে আৰু তেখেতসকলে নিজৰ ধৰ্মটো গ্ৰহণ কৰি আকৌ সেই সমাজখনৰ লগতেই বসবাস কৰিবলৈ মনস্থ কৰিছে বহুতো জেগাত দেখিব পৰা গৈছে যে আপোনাৰ হিন্দু ধৰ্মৰ লোকসকলো খ্ৰীষ্টান ধৰ্মত গৈ গুচি গৈছে এই সন্দৰ্ভত কি ক'ব মই সেই সন্দৰ্ভত মই কোনো মতামত দিব নিবিচাৰোঁ কাৰণ সেই ক্ষেত্ৰত এইকাৰণে মতামত দিবলৈ নিবিচাৰোঁ যিহেতু তেখেতসকলে ধৰ্মৰ পৰিৱৰ্তন কৰাৰ সিহঁতৰ হয়তো কিবা কাৰণ থাকিব পাৰে গতিকে সেই ক্ষেত্ৰত মই কোনো ধৰণৰ মতামত নিদিওঁ